আর মৎস্য আইনের প্রেক্ষিতে যে অবৈধ জাল, জাল যে অবৈধ হয় এটা দুঃখজনক। মৎস্যজীবীদের যে উপকরণ সেটা হলো জাল, এবং সেটা দেখেন অবৈধ হয়ে যাচ্ছে, এটার মতো দুঃখজনক আর কি হতে পারে? আপনারা শুধু জালগুলো জেলে পর্যায়ে ধরবেন না, জাল ধরতে হবে ফ্যাক্টরি পর্যায়ে, উৎপাদনের ক্ষেত্রে এটাকে বন্ধ করতে হবে। মুন্সিগঞ্জে অলরেডি আমরা কিছু ফ্যাক্টরিতে অভিযান করে এটা করেছে, আমরা শিল্প মন্ত্রণালয়কেও বলছি যে তারা যেন শিল্প মন্ত্রণালয় হিসেবে, কারণ অনেকগুলো ফ্যাক্টরিগুলো কোনো বৈধতাই নাই, কিন্তু তারা অবৈধ জালও বানায় আবার অবৈধভাবেও বানায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আমি একটু অনুরোধ করব যে এবার আপনারা একটু রোজার সময়, হ্যাঁ, কারণ রোজার সময় কিন্তু মাছ মাংসের ডিমের জানি না কতটুকু বাড়ে, কিন্তু আমরা যদি একটু হিসাব করি যে এই সময় চাহিদাটা কেমন বাড়ে, এবং সেই চাহিদার বিপরীতে আমরা যে আমরা উদ্বৃত্ত দেখিয়েছি সেটা আমরা সঠিকভাবে যোগানটা দিতে পারি কিনা। সাধারণ মানুষের বড় সমস্যা হলো দ্রব্যমূল্যের, মানে এবং দ্রব্যমূল্য বলতে গেলে খাদ্যদ্রব্যের কথা আসে, এবং খাদ্যদ্রব্য বলতে গেলে মাছ মাংসের দাম নিয়ে কথা আসে। তো কাজে ওখানে যদি এবার রোজার সময় আমরা একটু দেখাতে পারি যে আমরা অন্তত সরবরাহটাকে এমনভাবে দিচ্ছে যেন সেটা শহরগুলোতে, যেখানে যারা উৎপাদন করে না তারা যেন একটা ন্যায্য মূল্যে পায় আর কি। তো আমি একটু অনুরোধ করব ডিসি সাহেব সহ আপনারা যেন এই ব্যাপারে একটা উদ্যোগ নিয়ে, মানে এই এলাকার জন্য যেন চাহিদা মেটাতে পারেন, এবং উদ্বৃত্ত থাকলে অন্যান্য এলাকার জন্য যেন করতে পারেন। সামান্য ভ্যাকসিনের জন্য কেন মুরগি মারা যাবে বা গরু ছাগল মারা যাবে, এগুলো আমরা দূর করতে পারি। তো সেটা FMD-র ক্ষেত্রে আমরা নতুন ভ্যাকসিন আনছি, ওটা দ্রুত এসে যাবে, আর অন্যান্য ভ্যাকসিনগুলো আমাদের হচ্ছে, এবং LRI যে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট আছে তারাও করছে। আমরা আগামীকাল BLRI-তে ওদের গবেষণার একটা মিটিং আছে, আমি সেখানে একটু প্রশ্ন তুলব যে দেখি যে তা সেখানে কী হয় আর কি। তামাক চাষ আপনার কত খাদ্যের জমি নিয়ে যাচ্ছে? আপনারা এইটা যদি বন্ধ করতে না পারেন, এবং তামাক চাষের ওই জমিগুলোতে আপনি বিকল্প ফসল হিসেবে ভুট্টা, এখানে তো ভুট্টা ভালোই হয়, সেটা আপনার পোলট্রি ফিড হিসেবে হবে, গোখাদ্য হবে, নানা রকম ইয়ে হবে, সেই তামাক চাষ বন্ধের জন্য কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না?